এটা সব মানুষের পক্ষে ভীষণভাবে সম্ভব যদি তারা শুধু কিছু জিনিস ঠিকঠাকভাবে করেন। তারা কিভাবে বসেন, কিভাবে দাঁড়ান, শ্বাস নেন, খাবার খান, যদি তারা কয়েকটা জিনিসের যত্ন নেন সহজ একটা প্রক্রিয়ায়, তাহলে প্রত্যেক মানুষেরই খুবই প্রাণবন্তভাবে সারা জীবন বেঁচে থাকার সামর্থ্য আছে। ওজস মানে এটা হলো শক্তির এক অভূত মাত্রা। যদি পর্যাপ্ত পরিমাণ ওজস আপনার চারপাশে থাকে, আপনি খুব ভালোভাবে লুব্রিকেটেড থাকেন। আপনি এই জগতের মধ্যে দিয়ে অনায়াসে এগোতে পারবেন। আপনি দেখবেন কিছু মানুষের জন্য এই জগতে চলাটা ভীষণ রকম কঠিন হয়ে থাকে। কিছু মানুষের জন্য তারা যেখানেই যান তারা খুব সহজেই চলে যেতে পারেন, এটা লক্ষ্য করেছেন কি? আপনি নিজেও কোনো কোনো দিন মনে হয় যেন গোটা জগৎটা আপনার সাথে সহযোগিতা করছে, আর অন্য একদিন মনে হয় যেন জগৎটা রুখে আছে আপনার বিরুদ্ধে, এটা লক্ষ্য করেছেন কি? আপনি যদি যথেষ্ট ওজস তৈরি করেন তাহলে আপনি এই জগতের মধ্যে দিয়ে খুব সহজেই যেতে পারবেন। আপনি এখন সম্ভবই করছেন। আপনি যদি এটা রোজ করেন তাহলে আপনি ওজস উৎপন্ন করবেন, কিছু পরিমাণ ওজস, যেটাতে আপনি দেখবেন হঠাৎ করেই সব কিছু যেন আপনার জন্য গুছিয়ে দেওয়া হয়েছে, যেন অনায়াসেই হয়ে যাচ্ছে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ওজস উৎপন্ন করেন যাতে শরীরের প্রত্যেকটা কোষকে মুড়ে ফেলতে পারেন এটা দিয়ে, তাহলে আপনি শুধুমাত্র স্বাস্থ্যবানই হবেন না, হয়ে উঠবেন প্রাণ ও চঞ্চল, স্বাস্থ্যবান। এটা বয়স বাড়ার প্রক্রিয়াটাকে ব্যাপকভাবে উল্টে দিতে পারে, যেগুলো আমরা বিভিন্নভাবে নথিভুক্ত করেছি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে, এবং মেডিকেল ইউনিভার্সিটিগুলো তা লিপিবদ্ধও করছে, আর সর্বোপরি আমি নিজেই তো এটা জীবন্ত প্রমাণ যে স্বাস্থ্য এমন একটা কিছু নয় যা নিয়ে আপনি চিন্তা করেন। স্বাস্থ্য মানে কোনো ডায়াগনস্টিক করে আপনি স্বাস্থ্যবান কিনা নির্ধারণ করা নয়, এটা হলো জীবনকে এমনভাবে রাখার এক উপায় যাতে জীবন উচ্ছ্বাসময় অনুভূতিতে উপচে পড়ে। তো রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ানোটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ শরীর কতটা সুস্থ, কত সহজে এ নিজেকে পুনরুজ্জীবিত করে সেটা নির্ভর করে রক্তের মধ্যে অধিক মাত্রায় অক্সিজেনের ওপর, আর সেই ক্ষমতাটা কমতে পারে। বিশেষ করে মেয়েদের এই ব্যাপারে সাবধান হতে হবে, কারণ শারীরিক প্রক্রিয়ার জন্য তাদের হিমোগ্লোবিন পরিমাণ কমে যেতে পারে, আর তাদের রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতাটা কমে যাবে, যা তাদেরকে অকারণে ক্লান্ত বোধ করাবে, তাদের নির্বোধ দেখাবে। আর হ্যাঁ, লোহিত রক্তকণিকা কমে গেলে আপনি নির্বোধ বোধ করবেন, কারণ মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন নেই, আর যেভাবে কাজ করা দরকার এটা সেভাবে কাজ করতে পারে না, শরীর আর মস্তিষ্ক উভয়ই। তো এটারই যত্ন নিতে একটা সহজ জিনিস হলো, আপনি প্রত্যেক দিন একটু করে মধু খান উষ্ণ গরম জলে মিশিয়ে। আর আপনি দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যাবে, আর রক্তে বেশি করে অক্সিজেন থাকলে হঠাৎ করে আপনি শক্তির এক বিস্ফোরণ অনুভব করবেন, আর হঠাৎ সবকিছু সক্রিয় হয়ে ওঠে, শরীরের পুনরুজ্জীবন ব্যবস্থাটা উন্নত হয়ে যাচ্ছে, মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। আপনি শরীরে যতটা আলস্য অনুভব করতেন তা অনেকটাই কমে গেছে, মনের মধ্যে যে পরিমাণ জড়তা অনুভব করতেন সেটাও অনেক কমে গেছে। নিম আপনার দেহের জন্য যা করে, দেখুন খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে তৎক্ষণাৎ যে জিনিসটা এ করবে তা হলো এটা আপনার খাদ্যনালীকে পরিষ্কার রাখবে। তো এই খাদ্যনালীটার মধ্যে অণুজীবদের এক মস্ত বড় দল আছে, এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে, আমরা ওদের দৌলতেই বেঁচে আছি, আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি। শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে, কিন্তু তবুও অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক। নিমের বিশেষত্বটা হলো, বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয়, যদি এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরের যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না
যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে, শরীরের মধ্যে যদি কোনো রকম পরজীবী থেকে থাকে, এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায়। আপনি নিজের দেহটাকে হাওয়ার মতো রাখতে পারেন, যেন অনায়াসেই আপনার আগে আগে চলে যায়, যেখানেই যান একে টেনে নিয়ে যেতে হবে না, এ যেন আপনার আগে আগে ভেসে যায়। আপনি দেহকে এইভাবে রাখতে পারেন। অল্প একটু যোগ অভ্যাস করি, খুব অল্প বলছি, শুনুন, যদি আপনি দিনে 20-30 মিনিটও দেন নিজের ভালো থাকার জন্য, তাহলেই এটা পারবেন। শুধু সঠিক ধরনের জ্বালানি ভরতে হবে। আমি আপনাকে বলছি না এইভাবে খান বা ওইভাবে খান, শুধু পরীক্ষা করুন আর দেখুন, ঠিক আছে? শুধু পরীক্ষা করুন আর দেখুন। আজকে রাতে বাড়ি গিয়ে রান্না করা খাবার না খেয়ে শুধু ফল খান আর দেখুন, কাল সকালে আপনার অ্যালার্ম বেলের দরকার হবে না, আপনি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়বেন। আপনার যা করা উচিত তা হলো, আজকে মোট খাবারের 10% ন্যাচারাল বা কাঁচা খাবার খাওয়া শুরু করুন, যেমন ফল, স্যালাড। কাল বাড়িয়ে 20%, তারপর 30%, এরকম করে 9 দিনের মাথায় 100% করুন। তারপর এটা কমিয়ে আনুন। যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে 5-7 দিন 100% কাঁচা খান। আপনি সুস্থ মানুষ হলে 1-2 দিনের জন্য খান, তারপর প্রতিদিন 10% করে কমান। এইভাবে কমিয়ে 50% নিয়ে এসে ওটাই বজায় রাখুন আর দেখুন, বেশিরভাগ মানুষের জন্যই এটা সেরা কাজ করবে। আপনি যদি একটু বেশি বা কম চান সেই অনুযায়ী ঠিক করে নিতে পারেন। এই ব্যাপারটা নিজের ভেতরের ছন্দ অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে।